পশ্চিমবঙ্গের শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রী, পর্যটক বা চিকিৎসার্থী যারা অন্য রাজ্যে গিয়ে লকডাউনের জন্য আটকে গেছেন, তাদের এবার বাড়ি ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ পরিকল্পনা কিন্তু নিয়েছে। আপনাদের জন্য একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, ওই টোল ফ্রি নাম্বারে কিন্তু আপনাদেরকে ফোন করে ডিটেলস জানাতে হবে যে আপনারা কোন জায়গায় ফেঁসে আছেন এবং কোথায় আপনারা যেতে চান। অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কোন টোল ফ্রি নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে, ফোন করে আপনাদেরকে কি বলতে হবে। বন্ধুরা অবশ্যই সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। সম্প্রতি চলছে তৃতীয় দফার লকডাউন, আগেই শেষ হয়েছে প্রথম দফার লকডাউন এবং আজকে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন, তারপর শুরু হচ্ছে তৃতীয় দফার লকডাউন যেটা চলবে 17ই মে পর্যন্ত। আর এরই মাঝে বিভিন্ন রাজ্য কিন্তু তাদের শ্রমিকদেরকে বাড়ি ফেরাতে কিন্তু শুরু করেছে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যে যে সমস্ত শ্রমিক, পড়ুয়া বা চিকিৎসার্থী বা পর্যটক যারা অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন তাদেরকেও কিন্তু বাড়ি আনা হবে, সম্ভবত ট্রেনের মাধ্যমে কিন্তু তাদের বাড়ি আনা হবে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যে টোল ফ্রি নাম্বারে কিন্তু আপনাদেরকে কল করতে হবে। আপনারা এই মুহূর্তে কোন জায়গায় ফেঁসে আছেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে কল করতে হবে, সেই কল করে কিন্তু আপনাকে জানাতে হবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনি কোন জায়গায় ফেঁসে আছেন এবং কোথায় আপনার বাড়ি, কোথায় আপনি যেতে চাইছেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে ডিটেলস জানাতে হবে। তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাকে সাহায্য করা হবে এবং আপনাকে কিন্তু বাড়ি আনার চেষ্টা করা হবে। অবশ্যই আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে নাম্বারটি 1070, এই নাম্বারে কিন্তু আপনাদেরকে কল করতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে বাড়ি আনার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার। তো সম্প্রতি শোনা যাচ্ছে এই 1070 নাম্বারটি কিন্তু প্রবলেম রয়েছে, ফোন কিন্তু লাগছে না। অবশ্যই কিন্তু সার্ভারের কারণে ফোনটা লাগছে না, আপনারা কিন্তু ট্রাই করবেন, অবশ্যই কিন্তু ফোন লাগবে এবং ফোন লাগলেই কিন্তু আপনি আপনার নাম কিন্তু সবার আগে কিন্তু নথিভুক্ত করবেন, কারণ ট্রেন চালু হলে সবার প্রথম কিন্তু আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার। তোমাদের আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করবেন আপনি কোন জায়গায় ফেঁসে আছেন এবং আপনি কোন জায়গায় যেতে চাইছেন, এ বিষয়ে কিন্তু আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।